আসসালামু আলাইকুম। তো আজকে আমি মূলত একটা খাঁচার দোকানে আসছি। খাঁচার দোকানটার নাম হচ্ছে নিউ সততা ইঞ্জিনিয়ারিং। তো এখানে মূলত বাংলাদেশে বড় বড় ডিস্ট্রিক্টের মধ্যে যে ধাপড়িগুলো আছে এগুলো উনি মূলত সাপ্লাই দিয়ে থাকে। তো যিনি হচ্ছে দোকানদার ভাই কিংবা স্বত্বাধিকারী, ওনার নাম হচ্ছে স্বপন ভাই। তো আমরা স্বপন ভাইয়ের সাথে আলোচনা করব, উনি কীভাবে এই খাঁচাগুলো বানায় কিংবা কী দরদামে দিতে পারে আপনাদেরকে উনি বিস্তারিত জানাবে। এবং ভিডিওর ভিতরে ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আশা করি স্বপন ভাই আপনাদেরকে হেল্প করবে। স্বপন ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দোকানের ঠিকানাটা বলবেন, আপনার ইমো নাম্বার বলবেন এবং ফোন নাম্বার বলবেন, আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনার দোকানের ঠিকানা বলেন। টঙ্গী উত্তর আউসপাড়া খাবার রোড। আচ্ছা, সাতনগর নাইমা এশিয়া পাম্পের সামনে যে রোডটা ঢুকছে এটা হলো খাবার রোড, এখানে আসলেই আমাদের দোকান। আচ্ছা, আপনার ফোন নাম্বার বলুন। ফোন নাম্বারটা হচ্ছে 01843381845। আচ্ছা, আর ফোন নাম্বারটা বলেন। নাম্বার হচ্ছে 01684500559। আচ্ছা, তো আজকে আমরা দেখ তিনি স্বপন ভাই এখানে বিশাল একটা ধাপড়ি বানাইছেন। এই যে দেখেন দর্শক, বিশাল আকার একটা ধাপড়ি, এটা ঢাকার বাইরে ডেলিভারি যাবে। স্বপন ভাই, এটা কয় কেজি হবে আনুমানিক? আনুমানিক হবে 150 কেজি। 150 কেজি? জি। আচ্ছা, কোন জেলায় ডেলিভারি দিবেন এটা? এটা যাবে কুষ্টিয়া। আচ্ছা, কুষ্টিয়াতে। স্বপন ভাই, এটা শুভ্র ভাইয়ের? আচ্ছা, এটাতে স্বপন ভাই আপনি কত নাম্বার তার ব্যবহার করছেন? 5 মিলি তারটা। আচ্ছা, 5 মিলি স্প্রিং। এই যে দেখেন দর্শক, স্প্রিং আইটেমের আমি নিজে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, একদম স্প্রিং করে। এই যে দেখেন দর্শক, দলে চাইরা দিলে চলে আসে আমাদের হোল করে। আর এগুলো হচ্ছে দর্শক, আরেকটা জিনিস আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, উনি হচ্ছে হোল করে এই জিনিসগুলা করছে, এখানে কোনো ঝালাই নাই। এই যে দেখেন দর্শক, টোটালি হোল করে উনি খাঁচাগুলা করছে। ওনার এখানে হোল করার মেশিন আছে। আর এই পাতগুলো দিচ্ছেন বিএসআরএমএল। আচ্ছা আচ্ছা, এটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল। এই যে দেখেন দর্শক, এগুলো হচ্ছে বিএসআরএম, এগুলো আগে লেখা আছে বিএসআরএম এর। এই যে দেখেন দর্শক, বিএসআরএম। এই যে দেখেন দর্শক, বিএসআরএম লেখাটা সবুজভাবে লেখা। এই যে দেখেন দর্শক, বিএসআরএম। আচ্ছা স্বপন ভাই, তো এই খাতাটা আপনি কিভাবে বিক্রি করবেন? ওজন কেজি হিসেবে? ওজন? আচ্ছা, মানে কেজি হিসেবে আর কি? জি। আচ্ছা, এটা কত নম্বর তার বললেন? এটা 5 মিলিটার। 5 মিলিটার? আচ্ছা, এটা আপনি কত টাকা ওজন বিক্রি করবেন, মানে কেজি পার কেজি? 130 টাকা কেজি। 130 টাকা? সব একদম টোটাল কমপ্লিট? জি। আচ্ছা, টোটাল কমপ্লিট। আচ্ছা, এটার পার্ট কয়টা হয়েছে স্বপন ভাই? পার্ট হয়েছে 60টা। আচ্ছা, এটা পার্ট হয়েছে টোটাল 60টা। আমরা এখন খাতাটা ফিটিং করব এবং আপনাদেরকে প্রত্যেকটা পার্ট দেখাবো, পার্ট বাই পার্ট। স্বপন ভাই ফিটিং করা শুরু করেন, আমরা দর্শকদেরকে দেখানো শুরু করি। দেখেন দর্শক, এটা হচ্ছে সামনের পার্ট, এটা লাগানো হচ্ছে। এই যে দেখেন, দরজা আছে, এটা কবুতরগুলা ঢোকার। এটা হচ্ছে প্রথম পার্ট। আমরা পুরো খাতাটা, যে ফিটিংয়ের প্রক্রিয়াটা এবং খাতাটা কীরকম হয় ফিটিং হলে এবং কত জোড়া কবুতর আপনারা পালতে পারবেন আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা দিব, দাম টাকা পয়সা সব কিছু মিলায়া। তো স্বপন ভাই, আমাদের কিন্তু ভাই প্রবাসী গ্রাহক অনেক বেশি ভাই। আপনি যেহেতু ইউটিউবে তার আগে ভিডিও দিয়েছেন, আপনি মনে হয় জানেন, প্রবাসী যারা আছে ভাই তাদেরকে ভালো জিনিসটা দিবেন, আমার পক্ষে থেকে রিকোয়েস্ট। জি, আমাদের আমাদের সব আমাদের লোকালগুলো কিছু নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, কথা কাজে ঠিক রাখবেন, ভালো জিনিসটা দিবেন। ধরেন আপনি যত নাম্বার বলবেন তাই দিবেন। জি, তাই তো? জি, কথা কাজে ঠিক রাখবেন, কারণ অনেকে দেশের বাইরে আছে, তারা কিন্তু হাতে ধরে দেখতে পারে না, তাই না? জি, তারা আপনার আমার বিশ্বাসের উপরে খাতাটা নিবে। তো আমি আশা করি আপনি তাদেরকে ভালো জিনিসটা দিবেন, যেটা হচ্ছে ভালো জিনিস, তারা নিয়ে উপকৃত হবে। আর কারো যদি সমস্যা হয় স্বপন ভাইয়ের ব্যাপারে দর্শক, আপনারা কমেন্ট করবেন, আমার চ্যানেলের ভিতরে ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, আপনারা আমাকে জানাবেন। আশা করি স্বপন ভাই আপনাদেরকে ভালো জিনিস দিবে, যেটা বলবে সেটাই দিবে। স্বপন ভাই, খাতাগুলো তো যে কেউ চাইলে ফিট করতে পারবে? দুইজন? আচ্ছা আচ্ছা, মানে যে কোনো জায়গাতে ফিট করা সম্ভব, বিশেষ করে ছাদে? আচ্ছা আচ্ছা, যাদের দর্শক ছাদে জায়গা আছে আপনারা এই খাতাটা অবশ্যই চয়েস করতে পারেন, কারণ এই ছাদের জন্য এই খাতাগুলো ভালো।
আচ্ছা স্বপন ভাই, আপনারা ঢাকার বাইরে কিভাবে জানি কাঁচাগোলা? অনেক সময় ছোট পিকআপ মিনি পিকআপে দেই, মিনি পিকআপে জি, আর অনেক সময় কুরিয়ার সার্ভিস আছে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস দেন। তা আপনি তো বাংলাদেশের চৌচুড়া ডিস্ট্রিক্টে খাঁচা দিবেন, তাই তো? আচ্ছা, আশা করি আমাদের স্বপন ভাই আপনাদেরকে সারা বাংলাদেশে এই খাঁচা ডেলিভারি দিতে পারবেন। এবং ওনার খাঁচাগুলো আমার কাছে দর্শক পার্সোনালি ভালো লাগছে। এই যে দেখেন, এখানে একটা জিনিস, এই যে কবুতর, এদিকে দর্শক ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। এই যে দেখেন দর্শক, এই যে এখানে এসে উড়ে বসবে না স্বপন ভাই? এই যে দেখেন, এই হচ্ছে দুইটা গেট, এইখানে হচ্ছে কবুতরগুলো উড়ে এসে বসবে, আর তারপর হচ্ছে ঢুকে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে ভিতরের অংশটা। এই যে দেখেন দর্শক, এই পাশে আর একটা লাগানো হচ্ছে, এই যে দেখেন। আচ্ছা স্বপন ভাই, এটা উচ্চতা কত আছে? উচ্চতা আছে 4 ফিট। উচ্চতা আছে খাঁচাটা 4 ফিট, আর এদিকে এই পাশে, এই যে আমার দিকে যান, এদিকে 4 ফিট উচ্চতা 4, আর এদিকে 4। আর এই নিচের যে ফ্লোরটা, ফ্লোরটা কত লোক আছে? 1.5 ফিট। আর ফ্লোরটা ভাই লম্বা দিচ্ছেন কতটুকু? 8 ফিট লম্বা। আর এই মাটি থেকে, মাটি থেকে স্ট্যান্ড আছে 1.5 ফিট। আচ্ছা, আর ট্রের জন্য কত ইঞ্চি দিচ্ছেন এখানে ফাঁকা? 8 ইঞ্চি ট্রের জন্য। এখানে ট্রে অবশ্যই দুইটা না, কেন যেন গন্ধটা উপরে উঠে না আসে বৃষ্টির দিনে তো? আচ্ছা আচ্ছা, গ্যাসটা সমস্যা না যেন হয়। আচ্ছা আচ্ছা, খাতাটা হচ্ছে তাহলে, এই হচ্ছে পরিমাপ। তারপরে দর্শক, এই যে দেখেন 3 নম্বর পার্ট লাগানো হচ্ছে, এই যে দেখেন, এই হচ্ছে 3 নম্বর পার্ট। প্রত্যেকটা পুরো খাতাটা কিভাবে ফিটিং করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। স্বপন ভাই, এটা খুলে লাগানো তো একদম ইজি ব্যাপার নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা খোলা লাগানো আপনারা নিজেরাই করতে পারবেন, এক জায়গার থেকে আরেক জায়গায় খুব সহজে স্থানান্তর করতে পারবেন। এই যে দেখেন খাঁচার যে ফ্লোরটা, বেশ বড় সড় একটা খাঁচা। খাঁচাটাকে দর্শক ওনারা দুই ভাগে ভাগ করছে, হচ্ছে মধ্যে পার্টিশন লাগানো হচ্ছে, এই যে দেখেন, আর নিচে দুইটা ট্রে লাগানো হবে দুইটা পার্টিশনের দুই পাশে। এগুলো আমি দেখাবো। এ হচ্ছে দর্শক পার্টিশন, এই যে বাইরে নাটগুলো সংযোজন করে দিচ্ছে পার্টিশনের ভিতরে। এই যে দেখেন দর্শক, এ হচ্ছে দর্শক আরেকটা পার্ট সংযোজন করা হলো। এই যে দেখেন, এই পাশে আরেকটা পার্ট। শোন ভাইটা, আমরা লম্বা কত বলছিলাম, এই পাশে কত ইঞ্চি আছে এটা? 7 ফিট। আচ্ছা, এদিকে দর্শক 7 ফিট আছে, এই দেখেন লম্বা, এ হচ্ছে 7 ফিট। এই যে দেখেন, আমাদের স্বপন ভাই খাঁচার ভিতরে ঢুকে গেছে অলরেডি। হচ্ছে স্বপন ভাই উপরে ছাদ লাগাচ্ছে, এই যে দেখেন দর্শক, এই খাঁচাটার উপর অংশ মানে হচ্ছে ছাদ। এই যে দেখেন দর্শক, এই হচ্ছে প্রায় খাঁচা ফিটিং এর কাজ প্রায় শেষ। দেখেন দর্শক, তা খাঁচার প্রত্যেকটা পয়েন্টে দর্শক নাট রয়েছে, এই যে দেখতেছেন আপনারা, এই যে দেখেন দর্শক নাট, এই নাটগুলো দিয়ে খাঁচাটা সংযোজন করা হয়েছে। এই যে দেখেন, এই হচ্ছে দর্শক ছাদ। এই ছিল হচ্ছে খাঁচা ফিটিং এর যে ব্যাপার, শেষ ধাপ। এই যে হচ্ছে ছাদ, মোটামুটি ছাদ কমপ্লিট হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে ছাদ, বিল্ডিং এর ছাদ। আমরা এখন ফুল খাতাটা ঘুরে দেখাবো আপনাদেরকে, কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে দর্শক ট্রে, বিশাল আকারের, এই যে দেখেন ট্রে ঢোকানো হচ্ছে খাতাটার নিচে। শোন ভাই, কই ইঞ্চি রাখছেন ট্রে জন্য জায়গা বললেন? ট্রে জায়গা কই ইঞ্চি দিচ্ছেন ভাই? ট্রে জন্য ফাঁকা কতটুকু ইঞ্চি দিচ্ছেন? 18 ইঞ্চি। এই যে দেখেন ট্রে জন্য বিশাল, একটা ট্রে থেকে 20 ইঞ্চি, আর ইসে নিচে 18 ইঞ্চি। এই যে দেখেন দর্শক, আপনি তো ভুল লাগাইতেছেন, ট্রের জায়গা 8 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ট্রের জায়গা হচ্ছে দর্শক 8 ইঞ্চি। এই যে দেখেন নিচে ট্রে গুলা ফিট করা হচ্ছে। এই যে আরেকটা ট্রে দেখেন, বিশাল সাইজের, এই হচ্ছে পুরো ধাপিটার সেট আপ। আশা করি আপনাদের এই ধাপিটা ভালো লাগছে, বাকি যে আলোচনা থাকবে আপনারা স্বপন ভাইয়ের সাথে কথা বলবেন, আশা করি উনি আপনাদেরকে হেল্প করতে পারবে।
এই হচ্ছে খাতার এই যে কবুতর ঢোকার যে জায়গাটা, এই যে দেখেন দর্শক, আচ্ছা ঢোকার অংশ, ভিতরে ঢুকলে বেরোতে পারবে না, এরকম একটা সিস্টেম করা আছে। এই যে দেখেন লোহা গুলা দিয়ে এরকম একটা সিস্টেম করে দিতে স্বপন ভাই, খুবই সুন্দর এই সিস্টেমটা। আর এই হচ্ছে গেট গুলা, এই যে দেখেন দর্শক। তো স্বপন ভাই, একটার ভিতরে কই পিস কবুতর পালতে পারবে? ছোট কবুতর, ছোট কবুতর 50 পিস। আচ্ছা ছোট কবুতর 50, আর বড় গুলা 40 পিস। 40 পিস, তার মানে দুই পার্ট মিলে 100 পিস পালা যাবে ছোট। জি জি। আর বড় গুলো হচ্ছে 80 পিস। জি। আচ্ছা স্বপন ভাই, এটা আনুমানিক ওজন কেমন হয়েছে? আনুমানিক হচ্ছে 160 কেজি ওজন। 160 কেজি। আপনার প্রতি কেজি ওজন কত টাকা করে? 1 কেজি 130 টাকা। তাহলে ভাই এটার দাম কেমন আসবে? 20,000 মতো। আচ্ছা তাহলে কেজি ধরে ভাই, 1 কেজিটা বইলা দিল, এটা কই মিলি বলছিলেন? এটা এটা 5 মিলি রড কত করে দিবেন কেজি? 130। আচ্ছা তাছাড়া তো দর্শকে আরও অনেকে জানতে চাবে যে 6 মিলি আছে কিনা, 8 মিলি আছে কিনা, কিংবা তার হিসাব যদি বলি সাইজের আছে ওজনে নিব, ওজনে দিব। আপনার 10 নম্বর তার কত দেন? ওইটা হলো 150 টাকা কেজি ছোট খাতা। আর 12 নম্বর বেরিং খাতা সব 150, সব দেখলেন খালসাটা। স্বপন ভাই, আপনি তো সারা বাংলাদেশে ডেলিভারি দিবেন ভিডিওর প্রথমে আমরা যতটুকু শুনছিলাম, কারণ আমাদের দর্শক যারা আছে তারা বেশিরভাগই দেশের বাইরে থাকে, প্রবাসী ভাইরা। আশা করি আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন, তাই তো? জি। কিভাবে কিভাবে পাঠান আপনি? এটা অনেক সময় ছোট পিকআপে দেই কাছাকাছি হইলে, আর যদি দূরে হয় তো কুরিয়ার সার্ভিসে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, কুরিয়ার সার্ভিসে দিয়ে দিই। অনেকে আসে আবার নিয়ে যায় সাথে করে। অনেকে আসে, তার মানে আপনার দ্বারা সারা বাংলাদেশে খাতা দেওয়া সম্ভব? জি। আচ্ছা শুনলেন স্বপন ভাই, সারা বাংলাদেশে খাতা যাবে আপনার কুষ্টিয়াতে। আচ্ছা এটা কুষ্টিয়াতে, এটা কি দিয়ে যাবে? এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এই ছিল দর্শক বিশাল বড় একটা ধাপড়ির একটা ভিডিও, আপনারা আশা করি ধাপড়িটা পছন্দ করবেন। আমি একটু দূরে থেকে দেখাই, এই দেখেন দর্শক, চমৎকার একটা ধাপড়ি বানাইছে স্বপন ভাই। এই যে তার পাশে দেখতে পাচ্ছেন ট্রেগুলা, এ হচ্ছে দরজাগুলা, এই যে দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত, একদম গেট থেকে শুরু করে সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যাদের এরকম ধাপড়ি দরকার, ভিডিওর ভিতরে স্ক্রিনের ভিতরে স্বপন ভাই নাম্বার দেওয়া থাকবে। আশা করি স্বপন ভাই আপনাদেরকে ভালো ধাপড়ি দিবেন এবং খাঁচা দিবেন, কারণ এটা হচ্ছে ওনার নিজের কারখানা, উনি কারখানাতে এসে দেখেন এগুলো বানিয়ে থাকে, কাঁচামাল সব কিছু ওনার দোকানে রয়েছে। এরপর যে ধাপড়ির ভিডিওতে দর্শক বিদায় নিচ্ছি, আমরা আরেকটা পর্ব করব, আরও কিছু দেখাবো। এই যে দেখেন শেষ, আমি একটা ফিনিশিং দেখাই দিচ্ছি খাতাটা, দেখেন দর্শক, খাতার লোহা গলায় আছে নিচের অংশটা, এই যে দেখেন দর্শক, আর হচ্ছে সাইডের পাশগুলা, আর এই হচ্ছে মধ্যে হচ্ছে পার্টিশন দর্শক, আর এটা হচ্ছে খাতার একদম উপরি ভাগ দর্শক, মানে তার যেটাকে বলে। আর এটা হচ্ছে দর্শক খাঁচার সামন, এই যে দেখেন সামনে দিয়ে এগুলাতে বসবে কবুতরগুলো, উড়ে ভিতরে ঢুকবে, আর এগুলা দর্শক আর বেরোতে পারবে না। এই যে দেখেন দর্শক একটা সিস্টেম করে দিচ্ছে ভাই। আর হচ্ছে সর্বশেষ ট্রেটা দেখে দিচ্ছি, এই যে দেখেন বিশাল একটা ট্রে, হচ্ছে টোটাল খাঁচাটা, এই যে দেখেন হচ্ছে গেট, এই যে গেটটা লাগাই দিতেছি আমি, এই যে দেখেন গেট। আচ্ছা তালা থেকে শুরু করে সব কিছুরই সেফটি আছে, খুবই সুন্দর ধাপড়িটা। এরপর যে দর্শক ভাইয়ের দোকান থেকে ধাপড়ির ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আশা করি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। দ্বিতীয় আরেকটা পর্ব হবে, দ্বিতীয় পর্বটাতে আরও বিভিন্ন খাতা আমরা দেখাবো এবং কাঁচামালগুলো সম্পর্কে আইডিয়া দিব, এবং স্বপন ভাইয়ের সাথে আরেকটু ডিটেলস কথা বলবো আমরা। তো দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।